আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত জাতিদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সুসংবাদ নিয়ে হাজির হয়েছে আমি মাহবুব ইসলাম আপনারা দেখছেন টেক মাহবুবজি দেশ এবং বাহির থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বন্ধুরা চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বন্ধুরা দুবাই যাচ্ছেন বিশেষ করে আবুধাবি শারজা আলাইন রাসুল খায়মা এবং ফুজলে যাচ্ছেন তাদের কিন্তু আর কোভিড নাইন্টিন টেস্ট করতে হবে না আপনাদের ফোর্টি এইট ঘন্টা আর কোভিড নাইন্টিন টেস্ট আর করতে হবে না আপনারা সরাসরি এয়ারপোর্টে এসে কাউকারে গিয়ে বোর্ডিং পাস নিতে পারবেন এবং যে সকল পুরাতন বন্ধুরা যারা দুবাই থাকেন তাদের জিডিআরএফে লাগবে না আইসি অ্যাপ্রুভেল আপনাদের আর প্রয়োজন নেই আপনারা সরাসরি কাউংকারে গিয়ে আপনারা বোর্ডিং পাস সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের ইমিগ্রেশনের আনিষ্ঠিকতা সম্পন্ন করতে পারবেন সো বন্ধুরা যে সকল প্রবাসী বন্ধুরা যারা আবুধাবি সারজাহ আলান রাসুল কহমাদ থাকেন তাদের গ্রিন সিগন্যাল আর লাগবে না আপনাদের গ্রিন সিগন্যাল আর করতে হবে না আপনারা সরাসরি কাউকারে গিয়ে আপনাদের বোর্ডিং পাস নিয়ে আপনাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন এবং আঠাশে ফেব্রুয়ারি থেকে এই কার্যকর কার্যক্রম চালু করছেন ইউএই সরকার সো বন্ধুরা প্রবাসী বন্ধুরা বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন আপনারা ক্লিয়ার করে শুনুন সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তাদের আর কোভিড নাইন্টিন টেস্ট করতে হবে না স্ক্রিনে দেখুন এই কোভিড নাইন্টিন টেস্ট এটা আর আপনাদের করতে হবে না সো আপনারা সরাসরি কাউন্টারে গিয়ে আপনারা বোর্ডিং পাস সংগ্রহ করতে পারবেন যারা ভিজিক ভিসা যাচ্ছেন বা পুরাতন রেসিডেন্ট ভিসা যাচ্ছেন তাদের কিন্তু আর কোভিড নাইন্টিন টেস্ট করতে হবে না সরাসরি আপনারা বোর্ডিং পাস নিতে পারবেন সো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং আপনার উপকৃত হন অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের সবাইকে জানিয়ে দেবেন সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম